আমাদের সবারই ট্রাভেলিং করতে ভালোই লাগে। কিছু মানুষ কম সময়ের জন্য ভ্রমণ করে, আবার কেউ কেউ এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াতে পছন্দ করে। এতে আমাদের নতুন নতুন জিনিস দেখা হয় এবং শেখাও হয়। এই ব্যাপারটি আমাদের অনেক সুন্দর এবং ভয়ানক অভিজ্ঞতাও দিয়ে থাকে। এরপরও আমাদের ট্রাভেলিং করার নেশা কমে যায় না। প্রায় সবাই নিজের পছন্দ এবং সাধ্য অনুযায়ী ট্রাভেলিং করে থাকে, আর যারা করে না তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনি ট্রাভেলিংয়ের জন্য অবশ্যই সময় বের করুন এবং আপনার পছন্দের জায়গায় ঘুরতে যান। সেখানে গিয়ে আপনি হয়তো একটি অন্যরকম শান্তি পাবেন, যেখানে আপনি সমুদ্রের পাড়ে বসে আরাম করে জুস খেতে পারবেন, অথবা কোনো জাদুঘরে গিয়ে ওখানে রাখা পুরনো জিনিসপত্র দেখতে পারেন, অথবা কোনো অ্যাডভেঞ্চারে গিয়ে থ্রিলটি এনজয় করতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা যতদিন পর্যন্ত দেশের লকডাউন থাকবে ততদিন ঘর থেকে বের হবেন না। যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন ট্রাভেল করুন। তো মিস্ট্রিজ ওয়ার্ল্ড নলেজে আজকে আমি আপনাদেরকে এমন কিছু জায়গার কথা বলবো যেখানে যাওয়ার আগে আপনি দুইবার নয় বরং 200 বার চিন্তা করবেন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে নিন। রোড টু মাউন্ট হোয়া, এটি এমন একটি জায়গা যা দেখলেই মানুষের কলিজা শুকিয়ে যায়, কারণ এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি যেখানে আজও লোক ট্রাভেল করছে, এবং এটিকে ওয়ে অফ ডেথ, তার মানে মৃত্যুর রাস্তাও বলছে। আর এই কারণে বিশ্বের কিছু সাহসী লোকজনকে এই রাস্তা নিজের দিকে টেনে নিয়ে আসে, এবং এই জায়গায় মজা করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে চলে আসে। এই জায়গা চায়নার হুয়াশান পাহাড়ে অবস্থিত। এই পাহাড়টিকে দেখে মনে হয় এটি একটি অদ্ভুত গাছ যা রয়েছে 5টি ফুল, আর এই কারণেই এর নাম হুয়াশান পাহাড় হয়েছে বলে জানা যায়, কারণ চাইনিজ ভাষায় হুয়াশান মানে ফুল। এই পাহাড়ে চলাফেরার জন্য সরকার চিকন চিকন কিছু রাস্তা বানিয়েছে যেখানে হাঁটার জন্য অনেক পর্যটক আসে। এই জায়গাটি তাওয়াদি ধর্মের মানুষের জন্য একটি ধর্মীয় স্থান, আর এই জন্য তারা সবসময় এই জায়গায় যাওয়া আসা করে। কয়েক দশক আগেও এখানে শুধু এই ধর্মের অনুসারী সাধুরাই আসত, কিন্তু এখন এখানে অনেক মানুষই আসে এবং এখানে থাকা কঠিন এবং সহজ রাস্তাগুলোয় হাঁটার অভিজ্ঞতা অর্জন করে। এখানে চলাচল করা এত মানুষকে দেখে হয়তো আপনি মনে করতে পারেন যে এই কাঠের পুলগুলো এত মানুষের ওজন কিভাবে নেয়। কিন্তু বন্ধুরা, এই রাস্তাটি এখনও পর্যন্ত একবারও ভাঙেনি, কিন্তু কিছু মানুষ বলে প্রতি বছর 100-এর বেশি লোক এখান থেকে নিচে পড়ে যায়। ফিশ হুক বিচ, আমরা আমাদের ছুটির দিনগুলোতে কখনো কখনো বিচে অবশ্যই যাই এবং সেখানে সার্ফিংয়ের মজা নিতে চাই। কিছু লোক তো এমন আছে যারা এতটাই অ্যাডভেঞ্চার পছন্দ করে যে তারা এমন বিচে চলে যায় যেখানে রক্তপিপাসু হাঙর তাদের জন্য অপেক্ষা করছে, এবং সেই বিচগুলোর একটি হচ্ছে ফিশ হুক বিচ, যেটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে রয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি শার্ক অ্যাটাকের ঘটনা ঘটে থাকে। কিন্তু তবুও রোমাঞ্চপ্রিয় হাজারো মানুষেরা হিংস্র শার্কের কামড় খাওয়ার জন্য সেখানেই পৌঁছে যায়। কিন্তু সেখানে সেই সব মানুষরা বেশি ঝুঁকিতে থাকে যারা কোম্পানিতে সাঁতার কাটে, কারণ শার্ক বেশিরভাগ আক্রমণ কোম্পানিতেই করে। আক্রমণ থেকে বাঁচার জন্য বিচে সেফটি নেটও লাগানো হয়েছে, এবং কোনো হাঙর দেখা গেলেই সাইরেন বাজানো হয়। কিন্তু তবুও একে সম্পূর্ণভাবে বন্ধ করা যায়নি। কিন্তু এই হাঙরগুলো সবসময় বিপজ্জনক হয় না, কারণ এরা কিনারা পর্যন্ত এসেও কখনো কখনো বেশি ক্ষতি করে না, এবং তারা মাঝে মাঝে এমনিতেই সাঁতার কাটতে কাটতে চলে আসে। এই হাঙরদের এভাবে পাড়ে চলে আসার পেছনে জলবায়ু পরিবর্তনকেই বিজ্ঞানীরা দায়ী করছে। ভিলারিকা ভলক্যানো, এই জায়গাটি চিলিতে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে অ্যাক্টিভ ভলক্যানোর মধ্যে একটি। এই আগ্নেয়গিরিটি 2015 সালের মার্চে শেষবারের মতো বিস্ফোরিত হয়েছিল, এবং তখন সেখান থেকে বের হওয়া লাভা এবং ধোঁয়াকে 1 কিলোমিটার দূরে থেকেও দেখা গিয়েছিল। এছাড়াও ফ্যাব্রিকাতেও আরও একটি অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে যার দিকে নজর রাখা হয়েছে, কারণ এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এটি নিশ্চিত হওয়ার জন্য বিজ্ঞানীরা এর চারিপাশের মাটির তাপমাত্রা মাপতে থাকে এবং এটি বিস্ফোরণের আনুমানিক তারিখ জানার চেষ্টা করে। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যা দিয়ে আগ্নেয়গিরির বিস্ফোরণের নিশ্চিত সময় জানা যায়। যে কোনো আগ্নেয়গিরি যে কোনো সময় ফাটতে পারে, এই ব্যাপারটা হয়তোবা আপনাকে ভয় পাওয়াচ্ছে, কিন্তু প্রতি বছর হাজারো মানুষ এখানে আসে এবং আগ্নেয়গিরিকে অনেক কাছ থেকে অনুভব করে। আর কিছু লোক তো হেলিকপ্টার থেকে এর ওপরেই লাফ দেয়, তারা সোজা আগ্নেয়গিরিটির মুখে বাঞ্জি জাম্পিংয়ের জন্য লাফ দেয়। গফুর বার্গার কেভ, আমাদের পরবর্তী লোকেশন একজন ক্লস্ট্রোফোবিক রোগীর জন্য ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এটি সেই সব মানুষেরা পছন্দ করবেন যারা এক্সট্রিম জায়গায় যেতে পছন্দ করেন, কারণ এটি ফ্রান্সে পাওয়া সবচেয়ে গভীর গুহাগুলোর মধ্যে একটি,
যার গভীরতা 1200 মিটার এবং এটি খুঁজে পাওয়ার পর এটিকে অনেক সময় ধরে বিশ্বের সবচেয়ে গভীর গুহা বলে মানা হতো। কিন্তু সময়ের সাথে সাথে জিওলজিস্টরা আরও গভীর গুহার খোঁজ করে নিয়েছিল। এই গুহার গভীরতা 30 কিলোমিটার থেকেও বেশি। এই গুহাতে বিপজ্জনক ইন্টারনাল স্ট্রাকচার পাওয়া গিয়েছে। এই স্ট্রাকচার লাইম স্টোনে তৈরি, যা ভারী বৃষ্টি এবং বানের জলের মাধ্যমে আস্তে আস্তে তৈরি হয়েছে। এর গভীরতা এবং অদ্ভুত অভ্যন্তরীণ গঠনের জন্য এই জায়গাটি অনেক লোকদের জীবন নিয়ে নিয়েছে, আর তাই এটি বিশ্বের বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি। এই জায়গার কিছু স্থানে পানি রয়েছে যা স্কুবা ডাইভারদের আকর্ষণ করে। ফিশার টাওয়ার, এই পিলারের মতো চোনা পাথরের এই কাঠামোটি কতটা নড়বড়ে এটি জানার জন্য আপনাকে বড় কোনো বিজ্ঞানী হতে হবে না। এটি আমেরিকায় অবস্থিত। এটিকে এই লোকেশনের কারণে অনেক হলিউড মুভিতেও দেখানো হয়েছে। এছাড়া এটি পর্বত আরোহী এবং জাম্পারদের পছন্দের একটি জায়গা। এর কারণে অনেক মানুষ এখানে আসে এবং এখানে এসে এক অন্যরকম অভিজ্ঞতা অর্জন করে। কয়েকদিন আগে একদল আরোহী এর একটি পিলারকে সাজিয়ে বিশ্বের সবচেয়ে অদ্ভুত ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলেছিল। ডেথ ভ্যালি, এটি বিশ্বে পাওয়া এমন কিছু জায়গার একটি যেখানে থাকলে আমাদের মনে হয় যে আমরা মার্শে আছি। এখানে আপনি অনেক দূর পর্যন্ত খালি ময়দান এবং উল্কাপিণ্ডের কারণে হওয়া বড় বড় গর্ত দেখতে পাবেন। এই গবেষণায় পাওয়া যায় যে এটি বিশ্বের সবচেয়ে গরম জায়গাগুলোর মধ্যে একটি। এটি শুধু এই একটি পরিচয় না, একে ডেথ ভ্যালিও বলে, কারণ এখানে বেঁচে থাকাটা প্রায় অসম্ভব। এটি আমেরিকার সাউথ ইস্ট ক্যালিফোর্নিয়ার একটি জায়গা যেখানে রহস্যজনক পাথর পাওয়া যায়, যেগুলোকে মুভিং স্টোনও বলে। এর জন্য এখানকার লোক মনে করে যে 1814 সালে মরে যাওয়া গোল্ড মাইনাররা এই পাথরগুলোকে নাড়াচাড়া করায়। বিজ্ঞানীরা কিন্তু অন্য কথা বলছে। তারা বলেন কখনো কখনো যখন তাপমাত্রা অনেক বেশি পড়ে যায় তখন সেখানকার মাটিতে আইস ক্রাস্ট তৈরি হয় এবং দিনের বেলায় গরম পড়ার কারণে সেগুলো গলে যায় এবং পাথরগুলো ভেসে সামনে এগিয়ে যায়। লেক নেওস, আপনারা কি জানেন যে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ঝিল? এবং এটি এই জন্য বিপজ্জনক না যে এখানে কোনো জানোয়ার চলে আসে। এই টাইটেলটি প্রাকৃতিক দুর্যোগের কারণে দেওয়া হয়েছে। এই ঝিলটি এমন এক পাহাড়ের পাশে অবস্থিত যেখানে প্রতি বছরই আগ্নেয়গিরি অ্যাক্টিভ হয়, যেখান থেকে নিয়মিত কার্বন ডাই অক্সাইড বের হতে থাকে, আর এসব কিছু এই ঝিলের নিচে হতে থাকে, যার কারণে এর পানির মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, আর এখানে কোনো জীবজন্তুর জীবিত থাকা অসম্ভব হয়ে পড়ে। 1986 সালের এই ঝিল থেকে অনেক বড় ঘ্যাসের কুণ্ডলি বাতাসে মিশে গিয়েছিল। এমনকি কেন এবং কিভাবে হয়েছিল সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এই গ্যাসটি থেকে তৎক্ষণাৎ কোনো ক্ষতি না হলেও পরে যখন বায়ুমণ্ডল থেকে গ্যাসের এলিমেন্ট নিচে আসতে শুরু করল তখন সেখানকার মানুষের অনেক সমস্যা হয়েছিল এবং এতে হাজার হাজার মানুষ এবং জীবজন্তু মারা গিয়েছিল। তখন থেকেই এই ঝিলের ওপর জিওলজিস্টরা নজর রাখেন। সাউথ লুয়েঙ্গুয়া ন্যাশনাল পার্ক, আমাদের তালিকাতে এখন রয়েছে সবচেয়ে বিপজ্জনক এবং লম্বা ন্যাশনাল পার্ক, যা আফ্রিকাতে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা এই জন্য যে এখানে আপনি দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখতে পাবেন না। যদি কিছু দেখতে পান তা হচ্ছে পশু পাখি, তাও আবার কোনো সাধারণ জানোয়ার না, কারণ এখানে শুধু হিংস্র জন্তুরাই রাজ করে। আর তাই আপনি এখানে কোনো সাফারি ভ্যান দিয়েই ভ্রমণ করবেন এবং কখনো ভ্যান থেকে নিচে নেমে হাঁটার চেষ্টা করবেন না, কারণ এখানে যে কোনো জায়গা থেকে শিকারী জানোয়াররা হামলা করতে পারে এবং আপনি তাদের লাঞ্চ অথবা ডিনার হয়ে যেতে পারেন। আর তাই ভালো হয় আপনি জিপের মধ্যেই থাকুন, কিন্তু এই জিপও আপনাকে পুরো সেফটি দিতে সক্ষম হবে না। তো আপনি যদি এখানে যেতে চান তাহলে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত এবং সাথে কিছু সেফটি যন্ত্রপাতি নিয়ে যাবেন, যা আপনাকে এরকম ঝামেলা থেকে মুক্ত করতে পারবে। ইউনিসল্ট প্লেট, আপনারা কি কখনো সল্ট প্লেটের কথা শুনেছেন? এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে আজব একটি ময়দান, কারণ এটি অনেক মানুষের চোখে ধোঁকা দেয় এবং এটি দেখতে একটি আইস ফ্রোজেন লেকের মতো লাগে, যা আপনাকে বরফের দেশে থাকার অনুভব করায়। কিন্তু এটি আসলে একটি লবণের ময়দান, যা সাদা মরুভূমির মতো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এখানে এমন কিছু পদার্থ পাওয়া যায় যার কারণে এখানে কোনো গাছ জন্মাতে পারবে না, আর এর জন্য আপনি এখানে যতদূর দেখবেন শুধু সাদা চাদরই দেখবেন। এই জায়গাকে বিশ্বের সবচেয়ে বড় লবণের ময়দান বলা হয়, কারণ এটি 10,000 বর্গ কিলোমিটার থেকে বেশি এলাকা জুড়ে রয়েছে, যা বলিভিয়াতে অবস্থিত। এখানে কিছু জায়গাতে তো 10 মিটারের বেশি মোটা লবণের স্তর পাওয়া যায়। এখানকার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন বর্ষাকালে বৃষ্টির পানি জমে তখন সব পানি লবণের নিচে চলে যায়, আর এর ফলে এটি একটি প্রাকৃতিক আয়নায় পরিণত হয়।
আর এটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এখানে আসে, যেখানে নীল আকাশকে মাথার উপর এবং নিচে দেখা যায়। এখানে যাওয়ার আগে আপনি এটাও জেনে নিন যে এটি সি লেভেল থেকে 4000 মিটার ওপরে অবস্থিত, যেখানে আপনার নিঃশ্বাস নিয়ে সমস্যা হতে পারে। আর এখানকার চালকরা কোনো নিয়মকানুন মানে না, যার কারণে কয়েক বছরে অনেক পর্যটকের জীবন চলে গিয়েছিল। এখানে যাওয়ার আগে আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। জলদি করে কমেন্টে জানিয়ে দিন কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আর এমনই মজার মজার ভিডিও প্রতিদিন দেখতে চোখ রাখুন মিস্ট্রিজ ওয়ার্ল্ড নলেজে।